তো কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকরা নতুন আবেদন করেছেন এবং যারা অলরেডি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তো তাদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি নতুন আপডেট পাশাপাশি একটি সুখবর তো কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু একটি বড় পরিবর্তন কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে আপনার যদি আপনাদের কেবিআইডি এবং যদি ভোটার আইডি নাম্বার দিয়ে আপনারা আপনাদের স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু এই পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সেখানে কিন্তু এর আগের যে স্ট্যাটাস আমাদের ছিল যখন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করেছিল তখন কিন্তু সেখানে স্ট্যাটাস ছিল যে ট্রানজ্যাকশন সাকসেস এখন কিন্তু কিন্তু সেখানে কিন্তু স্ট্যাটাসের ক্ষেত্রে কারোর অ্যাকাউন্ট ভ্যালিড দেখাবে অনেকের ক্ষেত্রে এডিএ আপলোডেড অনেকের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে তো এই মুহূর্তে আপনার স্ট্যাটাস কি দেখাচ্ছে অবশ্যই আপনারা প্রত্যেকেই চেক করে দেখুন যদি আপনাদের অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো পুনরায় হয়তো আপনাদেরকে আপডেট করতে হতে পারে তাই সময় নষ্ট না করে প্রত্যেকে আপনারা আপনাদের স্ট্যাটাস এক্ষুনি চেক করে দেখুন আপনাদের কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের বর্তমানে স্ট্যাটাস কি দেখাচ্ছে ওকে তো অবশ্যই ভিডিওটিকে একটুও না কেটে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ভিডিও ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকটি কৃষক ভাই বন্ধুদের একটু ভিডিওটিকে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে পরবর্তী এমনই কৃষক বন্ধু প্রকল্পের প্রত্যেকটি আপডেট এবং সরকারি বেসরকারি প্রত্যেকটি চাকরির খবর সবার প্রথম পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটির ওপর ক্লিক করে অল অপশনটিকে আপনারা প্রত্যেকেই অন করে দিন তো চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক তো এই মুহূর্তে প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছে কৃষক বন্ধু ডট নেইট অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ওকে আমি প্রথম থেকে আপনাদেরকে একটু দেখাই কিভাবে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন প্রত্যেকে আপনারা কি করবেন প্রত্যেকে আপনারা গুগলে আপনারা সার্চ করবেন কৃষক বন্ধু লেখে দেখতে পাচ্ছেন আমি গুগলে সার্চ করেছি কৃষক বন্ধু লেখে লেখার পর একটু স্কল করে নিচের দিকে আসবেন প্রথমে আপনারা যে ইউআরএলটি দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি কৃষক বন্ধু দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই ইউআরএলের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আপনাদের কাছে ওপেন হয়ে যাবে একটু স্কল করে আপনারা নিচের দিকে আসবেন এখানে আপনারা একটি অপশান পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য তো যে সমস্ত কৃষক বন্ধুরা নতুন আবেদন করেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখুন আপনারা এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটিকে দেখছেন প্রত্যেকে আপনারা নথিভুক্ত কৃষকের তথ্য এখানে আপনারা একবার ক্লিক করুন ক্লিক করলে দেখবেন আপনাদের কাছে একটি নতুন পেজ ওপেন হবে এখানে তখন বলা হচ্ছে কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড ওকে তো স্ট্যাটাস চেক করতে গেলে আপনাদের কাছে সবার প্রথম যেটি থাকতে হবে ভোটার কার্ড তো অবশ্যই আপনার স্ট্যাটাস চেক করার আগে ভোটার কার্ডটি হাতে রাখুন তাহলে কিন্তু আপনার স্ট্যাটাসটি খুব সহজে চেক করতে পারবেন তো এখানে দেখুন প্রথমেই বলা হচ্ছে এন্টার ভোটার কার্ড নাম্বার তো এখানে জাস্ট আপনারা কৃষক বন্ধু প্রকল্পে যখন আবেদন করেছেন যে ব্যক্তির আপনি আবেদন করেছেন সেই ব্যক্তির ভোটার কার্ড নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন এরপর পাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আইএমএ রোবট ওকে দেখুন এখানে এই বক্সে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করলে পাশে আপনাদের কাছে এক্ষেত্রে একটি ক্যাপচা কোড আপনাদের কাছে ওপেন হতে পারে আবার অনেক সময় নাও হতে পারে যদি ওপেন হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্যাপচা কোডটি আপনাদেরকে ঠিকভাবে মেলাতে হবে ওকে এক্ষেত্রে আমার অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ভ্যারিফাই হয়ে গেল এরপর আমি জাস্ট এখানে সার্চ বটনটির ওপর ক্লিক করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করার সাথে সাথে এখানে আপনারা দেখুন আইডি দেখতে পাচ্ছেন আমাদের কাছে শো হচ্ছে একেডি কে ডি আইডি এক্ষেত্রে আমাদের কাছে শো হচ্ছে দেন এক্ষেত্রে সেই কৃষকের আধার কার্ড নাম্বারটিও দেখতে পাচ্ছেন অলরেডি লিঙ্ক রয়েছে তাই এখানে আধার কার্ড নাম্বারটিও শো হচ্ছে ফার্মারের নেম দেখতে পাচ্ছেন ক্ষেত্রে ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন ব্লকের নাম এখানে আপনার দেখবেন শো হবে গ্রাম পঞ্চায়েতের নাম এক্ষেত্রে শো হবে এবং এখানে দেখবেন ভিলেজের নাম টোটাল আপনার কত জমি রয়েছে সেই জমির পরিমাণ এখানে দেখতে পাবেন স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা রয়েছে আপনারা ওকে যারা নতুন আবেদন করেছেন এই কৃষক বন্ধু প্রকল্পে তারা অবশ্যই দেখে নেবেন স্ট্যাটাসের এখানে আপনাদের অ্যাপ্রুভড শো হচ্ছে কিনা যদি অ্যাপ্রুভ শো হয় তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পে টাকা পাবেন যদি অ্যাপ্রুভড এক্ষেত্রে না হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে পুনরায় আবেদন করতে হতে পারে বা আপনাদের ব্লক অফিসে গিয়ে কৃষি অফিসে আপনাদের যোগাযোগ করতে পারেন ওকে এবার এখানে যে স্ট্যাটাসের পরিবর্তনটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগে যখন আমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা হয়েছিল তখন কিন্তু এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসের এখানে কিন্তু লেখা ছিল সাকসেস ওকে অর্থাৎ অ্যাকাউন্টে অলরেডি টাকা ক্রেডিট করে দেওয়া হয়েছে এখন যদি আপনারা স্ট্যাটাস দেখেন দেখবেন এখানে কিন্তু আর সাকসেস লেখা নেই এখানে দেখবেন লেখা রয়েছে অনেকের ক্ষেত্রে এডিএ আপলোডেড অনেকের ক্ষেত্রে ডিডিএ অ্যাপ্রুভ অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিড এবার আবার অনেকের ক্ষেত্রে অ্যাকাউন্ট ইনভ্যালিডও কিন্তু শো হবে বর্তমানে দেখতে পাচ্ছেন আর সাকসেস লেখাটি নেই এখন কিন্তু এডিএ আপলোডেড অর্থাৎ পরবর্তী কিস্তির টাকা দেওয়ার সময় যে সমস্ত স্ট্যাটাসগুলো আমাদের শো হয় সেই স্ট্যাটাস দেখতে পাচ্ছেন নতুন করে কিন্তু শো হচ্ছে ওকে অর্থাৎ এক্ষেত্রে এখন যেমন দেখাচ্ছে এডিএ আপলোডেড এরপর হয়তো দেখাতে পারে ডিডিএ অ্যাপ্রুভ তারপর দেখাবে অ্যাকাউন্ট ভ্যালিড তার মানে আমরা বুঝে নেব পরবর্তী কিস্তির টাকা সেটি যখনই ছাড়া হবে আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু সরাসরি সেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ওকে যদি এক্ষেত্রে আপনাদের অন্য কোন স্ট্যাটাস দেখায় অর্থাৎ অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখায় সেক্ষেত্রে আপনারা কয়েকদিন ওয়েট করবেন কারণ এর আগেও কিন্তু অ্যাকাউন্ট অনেকের ইনভ্যালিড দেখিয়েছিল অটোমেটিক্যালি কিন্তু আবারও ভ্যালিড হয়ে গেছিল যদি আপনাদের অটোমেটিক্যালি অনেকের অ্যাকাউন্ট ভ্যালিড না হয় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু কৃষি অফিসে যোগাযোগ করতে হতে পারে ওকে তো এই মুহুর্তে এই স্ট্যাটাস থেকে আমরা কিন্তু বুঝতে পারছি যে পরবর্তী কিস্তির যে টাকা সেটা দেওয়ার কিন্তু কাজ কিন্তু সেটা শুরু হয়ে গেছে তো এবার আমরা ওয়েট করব পরবর্তী কিস্তির টাকা কবে ছাড়া হবে যখনই পরবর্তী কিস্তির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে বা টাকা ছাড়া হবে পরবর্তী সময় আপনাদেরকে আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে আমি সেই আপডেটটিও আপনাদেরকে দিয়ে দেবো ওকে তো আজকের এই আপডেট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে অবশ্যই জুড়ে যাবেন আর অবশ্যই এই ভিডিওটিকে বন্ধু বান্ধব প্রত্যেকের সাথে একটু শেয়ার করে তাদেরকে আপডেটটি দিয়ে দেবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ